ব্যাংকে যদি কেউ চাকরি করেন এবং সেটা সুদি ব্যাংক হয় সম্পূর্ণ সুদ ভিত্তিক ব্যাঙ্ক হয় তাহলে সেক্ষেত্রে সুদ ব্যাংক ভিত্তিক ব্যাংকে চাকরি করলে সেই চাকরির থেকে লব্ধ বেতন সুবিধা এগুলো পাচ্ছেন তিনি এগুলো হারাম তার জন্য বিশেষ করে সুদের সহায়তাকারী তিনি সেই হিসাবে এখন কথা হলো সুদের যিনি সহায়তা করেন এবং এর মাধ্যমে যিনি উপার্জন করেন তার উপার্জন একজন সাধারণ মানুষের আমাদের জন্য ভোগ করা জায়জ আছে কিনা তো বিষয়ে নির্ভরযোগ্য মত হলো এটি ভোগ করা আমাদের জন্য জায়জ নয় বিশেষ করে তার যদি অন্য কোনো হালাল উপার্জন না থাকে আর যদি তার হালাল উপার্জন এবং হারাম উপার্জন দুই রকমই থাকে অর্থাৎ মিশ্র উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার বাড়িতে দাওয়াত খেতে পারেন কিন্তু না খাওয়াটা হলো চাকুয়ার দাবি আর যদি পিওর হারাম উপার্জন থাকে তার কোনো হালাল উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন এবং খাবেন না বিভিন্ন কৌশল আপনি এড়িয়ে যাবেন